হুগলি রিশরা ল্যাম্পপোস্টে আগুন, দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় অবশ্য সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এই ঘটনায় আতঙ্ক ছড়া দেখতে পাচ্ছেন। হুগলি রিশরা ল্যাম্পপোস্টে বড়সড় আগুন, দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। হলদিয়ায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। হলদিয়ায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনায় একটি বাড়ি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে, আগুন ধরে যায় বাড়িতে, দেখতে পাচ্ছেন সেই ছবি। একটি গ্যাস সিলিন্ডারে গোটা বাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে। হলদিয়ায় গ্যাস সিলিন্ডারে এই বিস্ফোরণ, গোটা বাড়িটি পুড়ে ছাই। জলপাইগুড়ির ময়নাগুড়িতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিমঘরের একাংশ, অ্যামোনিয়া গ্যাস লিক করে কয়েকজন অসুস্থ। ময়নাগুড়ির জলপেশে গতকালই হিমঘরটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল প্রশাসন, আর আজই ঘটে যায় এই দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়, কিন্তু আলুর বস্তা অন্য হিমঘরে স্বর্ণ শুরু হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, দেখছেন সেই মুহূর্তের ছবি। এ বিষয়ে আরো তথ্য নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, গতকালই এই হিমঘরটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল, আর আজকেই এই দুর্ঘটনা। একদমই তাই সোমেন, আজকে কিন্তু সন্ধ্যের ঠিক আগেই হুড়মুড়িয়ে কিন্তু ভেঙে পড়ে এই হিমঘরের মাঝখানের অংশ। কারণ গ্রামবাসীদের যেটা দাবি, গত 9 তারিখ কিন্তু এই হিমঘর থেকে একটি বিকট শব্দ পায় গ্রামবাসীরা, তারপর তারা কর্তৃপক্ষকে জানায় তারা কোনো কর্ণপাত করেনি। তার পরের দিন থেকে কিন্তু বিভিন্ন সময় তারা দেখতে পাচ্ছিল চাঙড় ভেঙে পড়ছিল, তারপর প্রশাসনকে তারা জানায়, প্রশাসন ঘটনাস্থলে যায়, সরজমিনে দেখে সেটা কিন্তু বিপজ্জনক বিল্ডিং হিসেবে ঘোষণা করে গতকাল। আজকে কিন্তু ঠিক সন্ধ্যের আগেই বিল্ডিংয়ে তুমি দেখতে পেলে যে বিল্ডিংয়ের ঠিক মাঝখানের পোর্শন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, এবং তারপর কিন্তু অ্যামোনিয়া গ্যাস লিক হতে থাকে ওখান থেকে। সেই গ্যাসের গন্ধে কিন্তু প্রায় এখন পর্যন্ত 9 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তবে এখন কিছুটা স্থিতিশীল রয়েছে চিকিৎসকরা জানাচ্ছেন। এবং পাশাপাশি প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে গ্রামবাসী যাদের রয়েছে তাদের কিন্তু রাতের মধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে যাতে কোনো মানুষ এলাকায় না ঢুকতে পারে। সোমেন, ধন্যবাদ রাজা।